সলিউশনের পক্ষ থেকে আমি সোহেল বলছি আসসালামু আলাইকুম আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা সিলেবাস মোতাবেক ক্লাস নিয়ে থাকি সিলেবাস মোতাবেক ক্লাস হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানে অংশ ল্যাপটপের মাদার বোর্ড টিকে শুরু করে সম্পূর্ণ ল্যাপটপের প্রত্যেকটা অংশকে আমরা একটা সিলেবাস মোতাবেক সাজানো আছে তো ওই আমাদের সিলেবাস মোতাবেক ক্লাস নেওয়া হয় তো সিলেবাসটা এটা আমার করা নয় এটা বাইরের দেশের করা যেটা একাডেমিক সিস্টেম একাডেমিক থেকে হয়ে আসছে সেই মোতাবেক সিলেবাস করা তো এটা ইন্টারন্যাশনাল সিলেবাস আপনি চাইলে নেটে সার্চ করে সেম মিলাই নিতে পারেন আপনারা সেম সিলেবাস এভাবে পাবেন তো আমার মডিউল ফোর অর্থাৎ মডিউল ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ অর্থাৎ আমার মডিউল ফাইভ পর্যন্ত আমাদের সিলেবাস তো আমি ওয়ান টু থ্রি এগুলো আমাদের নর্মাল অর্থাৎ বেসিক ইলেকট্রনিক্সে চলে গেছে অ্যাসেম্বলি ডিসেম্বল চলে গেছে তারপর পার্টস কনসেপশন চলে গেছে তারপর আমাদের মাথা বড়ের স্লট টুলস এগুলোর সম্বন্ধে আমাদের মডিউল ওয়ান টু থ্রি চলে গেছে আমরা যেটা দেখব ইম্পর্ট্যান্ট ক্লাস মডিউল ফোর সার্কিট ট্রেসিং অ্যান্ড রিপেয়ারিং অফ ল্যাপটপ আমরা কিভাবে ট্রেসিং করব এবং রিপেয়ারিং করব ল্যাপটপের এখানে এক থেকে আঠাশটা আমাদের সেকশন আছে লেসেন আছে এই লেসেনগুলোর প্রত্যেকটা লেসেন আমরা প্রত্যেকটা লেসেন যেমন এখানে আপনি একটা লেসেন দেখতে পাচ্ছেন ভোল্ট ইন সার্কিট ট্রেসিং অ্যান্ড ট্রাভেল শ্যুটিং তারপর আছে ভিআরএম সার্কিট ট্রেসিং অ্যান্ড ট্রাভেল শ্যুটিং তারপর র্যাম সাপ্লাই সার্কিট ট্রেসিং অ্যান্ড ট্রাভেল শুটিং স্টেপ ডাউন সার্কিট ফাইভ বোল্ড অ্যান্ড থ্রি বোল্ড প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্টেপ ডাউন অর্থাৎ আমাদের এটা ফাইভ বোল্ড থ্রি বোল্ড সেকশান এটার প্রাইমারিও আছে সেকেন্ডারি আপনাদেরকে এগুলো পড়ানোর জন্য আমি ক্লাস নিচ্ছি না এগুলো হচ্ছে যে আমি আজকে দেখাবো যে প্রত্যেকটা সেকশনকে আমি কীভাবে কোন রোলসে এবং কীভাবে আমাদের কোচিংয়ে বা আমাদের এই ট্রেনিং সেন্টারে ক্লাসগুলো নেওয়া হয় আমি আজকে আপনাদেরকে এক নাম্বার ক্লাসটা আমি দেখিয়ে দিব। স্টুডেন্টদের উদ্দেশ্যে বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি এই এক নাম্বার ক্লাস বোল্ট ইন সার্কিট ট্রেসিং অ্যান্ড ট্রাভেল শ্যুটিং তো এটা আমরা প্রত্যেকটা ক্লাসকেই আজকে যেভাবে ক্লাসটা নিব। প্রত্যেকটা ক্লাসকে আমরা সেম স্টেপে ক্লাস নিব। যেমন এই যে বোল্ট ইন সার্কিট ট্রেসিং অ্যান্ড ট্রাভেল শ্যুটিং এটা আমরা ছয়টা স্টেপ নিয়ে আমরা ক্লাস করাবো তো প্রথম স্টেপ হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম দিয়ে অর্থাৎ এই এক নাম্বারকেই আমরা এক নম্বর লেসেন এগুলো সব হচ্ছে লেসেন আর এগুলো হচ্ছে স্টেপ তো এক নাম্বার যেই লেসেনটা সেটার ফার্স্ট স্টেপ কি হবে প্রত্যেকটা ক্লাসকে আমরা এই স্টেপ ফলো করব হ্যাঁ দেখেন এভরি ল্যাপটপ ক্লাস উইল বি টেকেন ইন সিক্স স্টেপ ফ্রম সিলেবাস অর্থাৎ আমাদের সিলেবাসে যতগুলো লেসেন আছে প্রত্যেকটা লেসেনকে আমরা ছয়টা স্টেপ নিয়ে থাকি শিখানোর উদ্দেশ্যে তো প্রথম স্টেপটা হচ্ছে যে ব্লক ডায়গ্রামের মাধ্যমে দ্বিতীয় স্টেপ হচ্ছে যে ট্রেসিং শিটের মাধ্যমে অর্থাৎ টেকনিক্যাল শিটের মাধ্যমে আমরা একটা টেকনিক্যাল শিট দিব ওই টেকনিক্যাল শিটের মাধ্যমে আপনারা দ্বিতীয় স্টেপ ফলো করবেন তৃতীয় স্টেপ হচ্ছে যে অফলাইন মাদারবোর্ড ট্রেসিং আমরা ব্লক ডায়গ্রাম বুঝে নিব ট্রেসিং মানে আপনার টেকনিক্যাল সিটটাকে বুঝে নেব এরপর আমাদের অফলাইন মাদারবোর্ডটাকে কিভাবে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। এরপর অ্যাসকেমেটিক ডাইগ্রাম ফ্রম মাদারবোর্ড ট্রেসিং অর্থাৎ অ্যাসকেমেটিক ডাইগ্রাম ধরে কীভাবে আমরা ওই বোল্ড ইন সেকশনটা অর্থাৎ প্রত্যেকটা যে লেসেন আছে প্রত্যেকটা লেসেন কিভাবে কাজ করবে সেটা আমরা দেখিয়ে দিব। তারপর আমাদের পরেরটা অনলাইন মাদারবোর্ড ট্রেসিং অন লাইন মাদারবোর্ড ট্রেসিং হচ্ছে যে আমরা মাদারবোর্ডের ভোল্টেজ থাকা অবস্থায় কীভাবে ট্রেসিং করতে হয় সেটা দেখিয়ে দিব এরপর আসেন ফল ফাইন্ডিং অ্যান্ড ট্রাভেল শুটিং তো আমরা এই প্রত্যেকটা লেসেনকে এখানে প্রত্যেকটা আপনার এখানে প্রত্যেকটা লেসেনকে আমরা এই ছটা স্টেপ নিয়ে আমরা এখানে যে ছটা স্টেপ দেখতেছি এই ছটা স্টেপ নিয়ে আমরা ক্লাস করাবো তাহলে আসেন আমরা একটু দেখি এই হচ্ছে যে আমাদের শীট বেসিক ইলেকট্রনিক শীট এটা আমাদের বেসিক ইলেকট্রনিক্স খুব সুন্দর করে করা আছে আপনারা দেখেন খুব সুন্দরভাবে বেসিক ইলেকট্রনিক্স করা আছে আপনারা এই ইলেকট্রনিক্সের ক্লাস দেখলেই আপনারা পারবেন এই হচ্ছে যে আমাদের বেসিক ইলেকট্রনিক্স শীট তো আবার আমাদের ল্যাপটপ শীট এটা হচ্ছে আমাদের ল্যাপটপ সিট ল্যাপটপ শিট এটা এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ল্যাপটপ শিটটা করা তারপর এই যে আমাদের ল্যাপটপ শিট এভাবে করে আমাদের ল্যাপটপ শিটটা করা আছে তো শিক্ষার্থী বন্ধু আসেন আমরা কিভাবে সিলেবাসটাকে ফলো করে করে ক্লাস নেই সেই ক্লাসে আজকে আমরা দেখব ধরলাম একজন নতুন স্টুডেন্ট আমার কাছে ক্লাস নিতে আসলো তো আমরা কিভাবে একটা স্টুডেন্টকে গড়ে তুলি ল্যাপটপের কাজ শেখার জন্য বা ল্যাপটপের কাজ করার জন্য সেটা আমরা গ্যারেন্টি দিয়ে থাকি আপনাকে আমরা যে ক্লাস দিব সেই ক্লাসটা হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান হবেন সেই ক্লাসগুলো করার পর আপনি নিজেই কনফিডেন্স লেভেল ফিরে পাবেন ল্যাপটপ কাজ করার জন্য তো এই কনফিডেন্স লেভেল তৈরি করার দায়িত্ব আমাদের এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে আমরা ক্লাস দিয়ে যাব ইনশাল্লাহ আপনারা ক্লাস পারবেন তো দেখেন বোল্ড ইন সার্কিট আসেন আমরা তাহলে এক নাম্বার ক্লাসটা দিয়ে আমরা দেখাবো ঠিক আজকের ক্লাসটা যেভাবে দেখাবো প্রত্যেকটা ক্লাস আমাদের এভাবে দেখানো হবে ইনশাল্লাহ তো আমরা লেসেন ওয়ান ক্লাস তো বোল্ড ইন সার্কিটে lesson ওয়ান আমরা দেখতে পাচ্ছি প্রথম স্টেপ স্টেপ নাম্বার ওয়ান ব্লক ব্লক তো এই স্টেপে আমরা বোল্টিনের ব্লক ডাইগ্রাম দেখব ব্লক ডাইগ্রাম বলতে দেখেন আসেন এটা হচ্ছে যে এডি এডি মানে অ্যাডাপ্টর অ্যাডাপ্টরের দুটো জিনিস থাকে এক সাইড ইন এক সাইড আউট তো আমরা ইন আউটটা বুঝিনি ইনে আমাদের সাধারণত বাসা বাড়িতে এসি কারেন্ট ঢুকে এসি কারেন্ট তো এসি কারেন্ট এখানে ঢুকার পর আমাদেরকে এখানে বলে দেয় যে একশো দশ থেকে দুশো চল্লিশ বোল্ট এসি থাকবে এসি বোল্ট এটা ইনে থাকবে আউট হবে ডিসি অর্থাৎ সে কী কনভার্ট করতেছে একটু দেখেন এসিটিকে ডিসি কনভার্ট করতেছে সাথে সাথে ভোল্টেজটাকে কমা দিচ্ছে ভোল্টেজটা কত করে দিচ্ছে প্লাস উনিশ ভোল্ট এটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ এক একটা অ্যাডাপ্টারে এক রকমের ভোল্টেজ হতে পারে কোথাও আঠারো পয়েন্ট ফাইভ কোথাও উনিশ কোথাও উনিশ পয়েন্ট ফাইভ কোথাও বিশ এরকম থাকে তো আমাদের ক্লাসটা আজকে বুঝতে পারলাম যে ব্লক ডাইগাম দেখতেছি তো এখান থেকে অ্যাডাপ্টার দিয়ে ইন হবে ইন হওয়ার পর এখানে আউট হবে কনভার্ট করবে কি এসি থেকে ডিসি এবং ভোল্টেজকে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে আনবে অর্থাৎ দুইশো চল্লিশ থেকে আমাদের উনিশ ভোল্টে কনভার্ট করে আনবে বা দুইশো বিশ থেকে উনিশ ভোল্টে কনভার্ট করে আনবে তো দুইটা কনভার্ট হচ্ছে সাথে সাথে এক হচ্ছে যে ডিসি দুই হচ্ছে যে ভোল্টেজ কমিয়ে আনবে এরপর আমাদের ল্যাপটপে সাধারণত দুইভাবে ইন হয়ে থাকে একভাবে হচ্ছে যে অ্যাডাপ্টার মাধ্যমে আরেকভাবে হচ্ছে যে ব্যাটারি মাধ্যমে তো ব্যাটারি আমরা লিখে দিই বি এ ডাবল টি এটা হচ্ছে সংক্ষিপ্ত শর্টকাট আমাদের নেইম এখানে এ ডি মানি অ্যাডাপ্টার আর বিটি ডাবল টি দিয়ে ব্যাটারি বোঝানো হচ্ছে ওকে তো এখান থেকে আমাদের ডিরেক্ট ডিসি প্লাস ডিসি টেন পয়েন্ট এইট বোল্ট সর্বনিম্ন তো আমাদের আসলে ব্যাটারি থেকে বেসিক্যালি এগারো বারো বোল্ট থাকে আমরা টেন পয়েন্ট এইট বোল্টের কাছাকাছি ধরে নিলাম থাকবে আচ্ছা তো দুইটা ইন পেলাম সাধারণত এখান থেকে ব্যাটারি থেকে ইন হয় মাদার বোর্ডে এখান থেকে ইন হয় দেখেন এখানে আমরা মাদার বোর্ড দিই মাদার বোর্ড তো এই মাদার বোর্ডে অ্যাডাপ্টার দিয়েও চলবে ব্যাটারি দিয়েও চলবে তো কিভাবে চলে আমরা একটু দেখি হ্যাঁ আমাদের এই অ্যাডাপ্টার দিয়ে যখন চলবে তখন অবভিয়াসলি একটা প্রটেকশান সার্কিট দেওয়া হয় এই প্রটেকশান সার্কিটকে বলা হয় ভি ইন ভি ইন অথবা এস আর সি এস আর সি আমাদের এই সার্কিটটা এখানে আমাদের পোর্ট থাকে ডিসি পোর্ট dc dc থেকে আমাদের এই জায়গা বলতে অ্যাডাপ্টারের পোর্টটা এখানে ঢুকবে অর্থাৎ অ্যাডাপ্টারের কানেক্টরটা আমাদের এই ভ ইন বা এস আর সি আমরা যে ভোল্ট ইনwidetildeছি এই সার্কিটটাই হচ্ছে যে ভ ইন এটা একটা সার্কিট ঠিক আছে তাহলে সার্কিটটাকে আমরা একটু লিখে দিই সার্কিট ভি ইন বা অ্যাসআরটি সার্কিট সার্কিট তো আমরা বুঝতে পারলাম যে এটা একটা সার্কিট এই সার্কিট হয়ে এখান থেকে একটা ফ্রিবেল রেজিস্টার হয়ে এদিকে আসবে এটা একটা ফ্রিবেল রেজিস্টর রেজিস্টার দিয়ে এখানে আসবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্লক ডায়াগ্রাম এটা অ্যাডাপ্টার দিয়ে আসতেছে তো ব্যাটারি দিয়ে কি হচ্ছে ব্যাটারি দিয়ে ডিরেক্টলি এখানে তার জন্য একটা ডিসচার্জিং একটা মোসপেড বসানো থাকবে এই ডিসচার্জিং এ মোসপেড এর মাধ্যমে আমাদের এখানে থাকবে ওকে আমরা বুঝতে পারলাম যে এ হচ্ছে যে আমাদের বোল্টিং ব্লক ডায়াগ্রাম দেখেন যখন আমাদের অ্যাডাপ্টার দিয়ে চালাবো তখন এখান থেকে সে এদিক দিয়ে ঢুকে এই মাদার চালাবে আর এ তখন অফ হয়ে থাকবে এখান থেকে আর অন্য জায়গা থেকে চার্জ হবে আবার এখানে দেখেন আমরা অ্যাডাপ্টার লাইন খুলে ফেললে সাথে সাথে এটা অন হয়ে যাবে এখান থেকে সে ডিসচার্জ করে এদিক থেকে চালাবে তো এদিক থেকে আমাদের কত ভোল্টেজ আসবে টেন পয়েন্ট এইট বোল্ট হ্যাঁ ব্যাটারি থেকে আর অ্যাডাপ্টার থেকে কত আসবে উনিশ বোল্ট তাহলে আমরা বুঝতে পারলাম মাদার বোর্ডে ঢুকায় আমাদের দশ বোল্ট থেকে অর্থাৎ এগারো বোল্ট থেকে বারো বোল্ট এখানে ব্যাটারির মাধ্যমে ঢুকে ল্যাপটপ ব্যাটারি আর অ্যাডাপ্টার থেকে আমাদের সাধারণত উনিশ বোল্ট এখানে ঢুকে তাহলে এই হচ্ছে আমাদের ব্লক ডায়গ্রাম ব্লক ডায়গ্রাম আমাদের করানো শেষ হয়ে গেল প্রথম স্টেপ প্রথম স্টেপটা অ্যাডাপ্টার কনভার্ট করবে ভোল্টেজ এবং আমাদের এসিড টুকে ডিসি ভোল্টে কনভার্ট করে নিয়ে আসবে কনভার্ট করার পর যেহেতু সার্কিট আমাদের ডিসি ছাড়া অন হয় না তো এই জন্য আমাদের ডিসি কনভার্ট করে এখান থেকে ইন হবে ইন হওয়ার পর আমাদের ভোল্ট ইন সার্কিটে কাম আমাদের ভোল্ট সার্কিটকে কাজ করবে কাজ করার পর এখানে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য যে সার্কিটটা তৈরি করা হয় এই সার্কিটটা এখানে আউটপুট দিয়ে উনিশ বল দিবে আর ব্যাটারি থেকে আমাদের দুই তাহলে বোল্টিন দুই জায়গার থেকে হচ্ছে এক অ্যাডাপ্টার থেকে আর দুই আমাদের ব্যাটারি থেকে দ্বিতীয় স্টেপ টেকনিক্যাল সিট টেকনিক্যাল সিটটা আসেন আমরা টেকনিক্যাল সিটটা দেখাবো কিভাবে টেকনিক্যাল সিটটা আমরা করব সেটা আমরা দেখাবো আসেন ধরলাম আমাদের এখানে একটা ল্যাপটপ আছে যে ল্যাপটপটা খুব ল্যাটেস্ট এখানে আমাদের যে ল্যাপটপটা দেখতে পাচ্ছি এটা ওয়ান চিপ অর্থাৎ শুধু সিপিউটা অর্থাৎ এখানে আমাদের পিসিএস নেই তারপর আমাদের আইসিএস জিএমসি নেই টোটাল সব কিছু এখানে ইনক্লুডেড হয়ে গেছে এখানে ঢুকে গেছে পিসিএস ঢুকে গেছে পিসিএস মানে হচ্ছে যে আপনার সাউথ বিচ নর্থ বিচ দুইটাকে একত্রিত হয়ে যেটা হয় সেটা পিসিএস আর ওই পিসিএসটা এখানে সিপিইউর ভিতরে চলে আসছে তাহলে এখানে আমাদের আর কিছু নাই মেন চিপ মাত্র দুইটা একটা হচ্ছে যে সিপিইউ উইথ পিসিএস আর এখানে আমাদের আয়ো চিপটা তাহলে আসেন আমরা এখন এখানে বোল্টিনটা দেখব বোল্টিন মানে এই হচ্ছে যে আমাদের পোর্ড ডিসি পোর্ট আমরা ডিসি পোর্ডের থেকে ধরলাম হচ্ছে যে এ হচ্ছে যে আমাদের অ্যাডাপ্টার অ্যাডাপ্টার এ হচ্ছে যে আমাদের এই এইখানে আমরা ধরলাম দেখেন এই অ্যাডাপ্টার এদিক থেকে আমরা কারেন্টের লাইন দিব দেওয়ার পর এদিক থেকে আমাদের এদিক থেকে কারেন্ট ইন হবে এসি এসি ই ঢুকে এখানে কনভার্ট হয়ে এই ক্যাবলটা আসবে এই ক্যাবলটা চলে আসবে এই ক্যাবলটা চলে আসার পর এখান থেকে আমাদের এখানে এখানে ইন হবে এই পোর্টটা অর্থাৎ আপনারা দেখেন এখান থেকে আউটপুট হয়ে এখানে ইন হবে অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টারটা ইন হয়ে এই বোল্টিন সার্কিটের মাধ্যমে এখানে আসবে তো আমাদের আজকের ক্লাসটাই হচ্ছে যে ক্লাস এইটাই এটাই হচ্ছে ক্লাস আমাদের ক্লাস আজকে হচ্ছে যে এই সেকশনটা এই সেকশনটা হচ্ছে আমাদের ক্লাস তাহলে এই সেকশনটা কিভাবে আমরা এখন করবো সেটা আমরা দেখি আসেন আমরা প্রথমেতে এখন স্টেপ টু স্টেপ টু টেকনিক্যাল সিট টেকনিক্যাল সিট টেকনিক্যাল সিট আমরা কি করি আট থেকে নয়টা আমরা প্রত্যেকটা সেকশানে আমরা প্রায় অনেক সিস্টেম দেখিয়ে দিই যেটা নাইনটি পারসেন্ট প্রত্যেক নাইনটি পারসেন্ট ল্যাপটপগুলোতেই এই সিস্টেমগুলো ফলো করে থাকে আমরা ওই সিস্টেমগুলোকেই টেকনিক্যাল সিটে ধরিয়ে দিই তখন ওই সিটের মোতাবেক যে কোনো একটা পসিবিলিটি অর্থাৎ যে কোনো একটা সেকশান আমাদের যে কোনো ল্যাপটপে মিলে যাবে আসেন আমরা একটু দেখি টেকনিক্যাল শিটটা কীভাবে আঁকি আমাদের টেকনিক্যাল শিট মানে হচ্ছে যে ইম্পর্টেন্ট যেগুলো আমাদের লাগবেই যেই পার্টসগুলো আমাদের হলেই না যেগুলো আমাদের মাস্ট বি প্রয়োজন সেই পার্টসগুলো আমি নিয়ে আঁকা সেগুলো হচ্ছে টেকনিক্যাল সিট আসেন আমরা আঁকি প্রথমে আমরা ডিসি পোর্টটাকে আঁকলাম এই হচ্ছে ডিসি পোর্ট এখান থেকে আমাদের হয় কয়েল অথবা ফিউজ যে কোনো একটা হতে পারে অথবা ফিউজ হতে পারে আমরা দুইটা দেখাই দিই তারপর আমরা সামনের দিকে চলে যাব এখানে আমাদের মোসপেট থাকবে আমি একটা উদাহরণ দিয়ে মোসপেট বসালাম এরকম হবে ইন হবে এদিক থেকে আউটপুট হবে আবার আমাকে হয়তো এরকম মোসপেট দিতে পারে ওকে এখান থেকে এই ফিরিবেল রেজিস্টারটাই আমরা আঁকলাম এটা ফিরিবেল রেজিস্টার এফ আর এ ফিরিবেল অর্থাৎ এখানে আমাদের উনিশ বোল্ট থাকবে এখানে ডিসি পোর্ট ডিসি উনিশ এখানে ডিসি উনিশ তো আমরা এখানে যেটুকু দেখছি এটাই হচ্ছে যে আমাদের প্রটেকশান সার্কিট অথবা আমাদের ভি ইন এটা ভি ইন আই এন্ড ইন ভি ইন সার্কিট আরেকটা আমরা দেখিয়ে দিই হয়তো এখানে আমরা কল দিয়েছিলাম ফিউজ হতে পারে এখানে বাকি ক্যাপাসিটা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে থাকুক আমার এটা দরকার নেই আমাদের ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সেগুলো দেখি আচ্ছা ফিউজ এরপরে আমাদের হয়তো এমন হতে পারে যে আমাদের ডায়ড বসাতে পারে থ্রি লেক ডায়ড যেটা ভিতরে এরকম একত্রিত থাকে এদিক থেকে ইন হবে দুতে এদিক থেকে আউট হবে এবং হতে পারে এরকম এখানে আমাদেরকে একটা মোসপ্যাড দিতে পারে থ্রি লেগে মোসপ্যাড এখানে ইন হলো এটা ড্রেন এটা গেট এটা সোর্স এখান থেকে এই ফ্রিভেল রেজিস্টার ফ্রিভেল রেজিস্টর উনিশ বল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম এটা ডায়োড ডি এটা কিউ এটা কিউ এটা কিউ অর্থাৎ এগুলো হচ্ছে যে ডিনিটিং লেটার তো ডিনিটিং লেটার আমাদের এখানে কয়েল হয়ে মোসপেড হয়ে মোসপেডে এখানে ইন হবে এখান দিয়ে আউট হবে আউট হয়ে এখানে ইন হবে এখান দিয়ে আউট হয়ে ফ্রিভেল রেজিস্টারে আমাদের উনিশ বোর্ড আসবে ঠিক এরকম আরেকটা দেখালাম যে ফিউজ দিতে পারে কয়েলের জায়গায় ফিউজ দিতে পারে ফিউজ হয়ে আমাদের ডায়োডের তিন পা ডায়োডে ঢুকলো ড্রেন দিয়ে আউটপুট হলো এখান দিয়ে এটা হচ্ছে যে অ্যানথ আর এটা হচ্ছে অ্যানথ আর এটা হচ্ছে ক্যাথথ অ্যানথ দিয়ে ইন হলো ক্যাথথ দিয়ে আউট হলো আউট হয়ে এখান দিয়ে ড্রেন দিয়ে ঢুকলো সোজ দিয়ে বের হলো এভাবে করে আমরা দশটা পসিবিলিটি দেখাই এ হচ্ছে স্টেপ টু আমাদের এসকেমেটিক আমরা এখন টেকনিক্যাল সিট দেখলাম স্টেপ টু আসেন অফলাইন মাদারবোর্ড ট্রেসিং ওকে আমরা অফলাইন মাদারবোর্ড ট্রেসিংয়ে চলে যাই এখানে যাই আমরা অফলাইন স্টেপ থ্রি স্টেপ থ্রি স্টেপ থ্রিতে অফলাইন অফলাইন মাদারবোর্ড মাদারবোর্ড ট্রেসিং স্টেপ থ্রিতে আমরা অফলাইন মাদার বোর্ড ট্রেসিং হচ্ছে যে আমরা ভোল্টেজ ছাড়া বোল্ট ভোল্টেজ ছাড়া বোল্ট ছাড়া মাদার বোর্ড মাদার বোর্ড খুঁজে বের করা বোল্ট ইনকে অথবা এস আর সি কে খুঁজে বের করা খুঁজে বের করা তো আমরা আসেন দেখি এই সেকশনটাকে আমরা দেখেছিলাম টেকনিক্যাল সিটে এখন আসেন আমাদের স্টেপ নাম্বার স্টেপ নাম্বার থ্রি আমরা প্রথমে স্টেপ দেখেছি ব্লক ডায়াগ্রাম এই বল্টিনের ব্লক ডায়গাম ব্লক ডায়গ্রাম দেখে আমরা আজকে যে এক নম্বর ক্লাস নাম্বার লেসেন নাম্বার ওয়ান ক্লাস বোল্টিন সার্কিট এই সার্কিটটাকে আমরা দ্বিতীয় স্টেপে দেখেছি টেকনিক্যাল সিট টেকনিক্যাল সিট হচ্ছে এটা তৃতীয় স্টেপে দেখব অফলাইন মাদাবার ট্রেসিং তো অফলাইন মাদাবার ট্রেসিং দেখে এটা তো আমরা একটা উদাহরণ দিলাম এভাবে দশটা দেখাবো দশটা দেখিয়ে আমরা বুঝাই দিব যে কোনো একটা অবশ্যই এই মাদার বোর্ডে ফলো করেছে শুধু এই মাদারবোর্ড না সকল মাদার বোর্ডে ফলো করে তো আমরা দেখি এই দুটা কি ফলো করেছে না আরও অন্য কোনোটা ফলো করেছে দশটার ভিতরে তা আমরা দেখি এ হচ্ছে যে আমাদের ডিসি পোর্ড ডিসি পোর্ট থেকে আমরা এখন যাবো আমরা মাদারবোর্ডে বোর্ডে ট্রেসিং করবো এখন ট্রেসিং করার জন্য মাস্ট বি আমাকে কি করতে হবে ভালো মিটার নিতে হবে মিটার নিয়ে আমাদেরকে দেখতে হবে ওকে আমরা কন্টিনিউটি নিব কন্টিনিউটি নেওয়ার পর আমরা যাব। তো এখানে একটু লক্ষ্য করবেন একটু লক্ষ্য করবেন যে এই হচ্ছে যে আমাদের ডিসি পোর্টের লাইন ডিসি পোর্টের লাইনটা এখান দিয়ে এসে এখানে ইন হয়েছে এটা লাল কেবল এই লাল কেবলটাই মানে হচ্ছে আমাদের পজিটিভ লাইন আর পজিটিভ লাইনের এখানে ধরবো ধরার পর আমরা ট্রেসিং করতেছি দেখেন এখানে এই দুইটা লাল কেবল মানে এই দুইটা একত্রিত হচ্ছে এবার আমরা একটা এখানে খুঁজলাম নাই কিছু এরপরে এটার পিছনে আমরা চলে যাই এটার পিছনে চলে যাই এখানে আমরা এই কেবলটার এখানে ধরবো ধরে এই যে দেখেন আসসালামু আলাইকুম ওকে আমরা এখন এখানে আমরা যখন যাব ধরবো এখান থেকে এই পজিটিভ সেকশনে যাব পজিটিভ সেকশন থেকে আমরা এখানে দেখব যে লিঙ্কটা কার সাথে ওকে আমরা এখন ধরলাম এখানে একটা ডায়ার্ড আছে তাহলে আসেন আমরা স্টেপগুলো ফলো করি প্রথমে স্টেপ হচ্ছে যে বোল্টিন সার্কিটের নাম্বার লেসেন ওয়ান এটা আমরা স্টেপ দেখবো ছয়টা ছটা স্টেপ আমরা ফলো করবো এই স্টেপ ব্লক ডায়গাম এটা হচ্ছে ব্লক ডায়গ্রাম আমাদের ক্লাসে হচ্ছে এটা ব্লক ডায়গ্রাম শেষ টেকনিক্যাল সিট টেকনিক্যাল সিট বলেছি এরকম দশটা আইটেম দিব শুধু এই বোল্টিন সার্কিটের জন্য এরকম অনেক সার্কিট আছে সব সার্কিটের জন্য এরকম টেকনিক্যাল সিট দিব তো টেকনিক্যাল সিটে আমরা দেখি কী কী আছে এরপরে টেকনিক্যাল শিটের পরে আমরা অফলাইন ট্রেসিং এখন অফলাইন ট্রেসিং আমরা করবো এবং এই টেকনিক্যাল সিটটাকে কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব অর্থাৎ স্টেপ এখানে আমরা এই দুটো স্টেপ স্টেপ টু প্লাস স্টেপ থ্রি এই দুটা কীভাবে একসাথে দেখব এবং কিভাবে টেকনিক্যাল সিট তৈরি করব সেটা আমরা এখন দেখিয়ে দিব। ওকে তো আমরা একটু দেখি প্রথমেতে আমরা এটা এঁকে নিই এই বল্টিন সার্কিটটার এখানে আমরা যেই পোর্টটা দেখতে পাচ্ছি এখানে আমরা পোটটা দেখতে পাচ্ছি এই পোর্টটা এঁকে নিব আমরা ওকে আসেন আমরা এঁকে নিই এখানে আমরা একটু মনোযোগ দিয়ে দেখেন দুটা পাচ্ছি কালো দুইটা পাচ্ছি লাল মাঝখানে একটা পাচ্ছি খয়ির এই কালারটা হচ্ছে যে সিগনাল আর দুটা কালো যেটা পেয়েছি এটা নেগেটিভ কারেন্ট আর এটা হচ্ছে আমাদের পজিটিভ কারেন্ট তাহলে পাঁচটা লাইন এক দুই তিন চার পাঁচ দুটা পেলাম আমাদের পজিটিভ লাইন আর দুটা পেলাম আমাদের গ্রাউন্ড এদিকে আমরা গ্রাউন্ডটা দিয়ে দিলাম মানে নেগেটিভ লাইন আর এই পজিটিভ লাইন থেকে ধরে আমরা আগাবো তাহলে আসেন আমরা ধরি ওকে আমরা এখানে পজিটিভ লাইনে একটা লাইনে ধরলাম ওকে ধরলাম ধরার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডায়ার আছে এই ডায়ারটা আমাদের দেখি শব্দ কন্টিনিউটি করে না হ্যাঁ কন্টিনিউটি করে কন্টিনিউটি করা মানে হচ্ছে যে আমাদের দেখেন আমি আবার দেখাচ্ছি ওকে এখানে আমাদের কন্টিনিউটি করতেছে কন্টিনিউটি করা মানে হচ্ছে ডায়ড ডায়ডে পেয়ে গেলাম তাহলে আসেন আমরা এখানে যাই এই ডায়ডের কোন অংশটা আমাদের লাগেছে দেখেন এটা ডায়ডের আমাদের এটা হচ্ছে অ্যানথ এটা ক্যাথোড অ্যানোতে আমাদের পজিটিভ সেকশনে লেগেছে আর ক্যাথোটা কি আমাদের নেগেটিভ না হ্যাঁ নেগেটিভ তাহলে আসেন আমরা এখানে আঁকি এখান থেকে আমাদের ক্যাথথের এভাবে করে আঁকবো এটা হচ্ছে অ্যানথ আর এটা হচ্ছে যে ক্যাথোড ওকে এটা গ্রাউন্ড আঁকলাম এখান থেকে আমাদের লাইন আবার যাবে যেহেতু এটা নেগেটিভ হয়ে গেছে এখান থেকে আর যাওয়ার কোনো প্রশ্ন আসে না এখান থেকে আমাদের লাইনটা যাবে তো এখান থেকে আমাদের লাইনটা কোথায় যাচ্ছে একটু দেখি এখানে আমরা পেয়েছি সর্বশেষ এরপর আমাদের এখানে মোসপেড আছে মোসপেডে এখানে আমরা মোসপেডে পেলাম মোসপেডে পাওয়ার পর এদিকে পাবো না তখন আমাকে এখান থেকে গিয়ে এই মোসপেডের ধরতে হবে হ্যাঁ মোসপেডের এই মোসপেড পেলাম দুইটা মোসপেড পেলাম আউটপুট এ ফিরিবল রেজিস্টার ওকে তাহলে আমরা কি কি পেলাম মোসপেড পেলাম দেখেন মোসপেডের এখানে এক নাম্বার বিন্দু এক নাম্বার বিন্দুটা এখানে একটু লক্ষ্য করবেন এক নাম্বার বিন্দু এখানে এক নাম্বার বিন্দু এক নাম্বার বিন্দু মানে হচ্ছে যে আমাদের এটা এক নম্বর বিন্দু মানে আমাদের এটা সোস এটা ড্রেন আবার ঠিক এখানে ড্রেন এটা যেহেতু এক নম্বর বিন্দু এটা সোস তাহলে আমরা একটু এঁকে নিই কীভাবে এঁকে করছে তাহলে এই হচ্ছে যে আমাদের মোস এই সোস তিনটা একসাথে হয়ে গেছে এখানে ঢুকেছে আর এটা গেট আর এদিক থেকে আমাদের ড্রেন আবার আমরা এঁকেছি এটা এখন আঁকবো হচ্ছে যে এটা তাহলে আমরা এটা দেখলাম দেখার পর আমরা এটা দেখলাম এটা দেখার পর এখন এটা দেখবো এটা দেখার পর তারপর ফিরিওয়েল রেজিস্টার চলে যাব তাহলে এখানে আমরা এখন দেখতেছি যে আমাদেরকে আবার ড্রেন দিয়ে ইন করেছে এখান থেকে সোর্স দিয়ে ইন করে ড্রেন দিয়ে আউট করেছে আবার ড্রেন দিয়ে ইন করে সোর্স দিয়ে আউট করেছে এদিক থেকে এই ফিরিওয়েল রেজিস্টারটা পেয়ে গেলাম এটা ফিরিবল রেজিস্টার এটা কিউ এটা কিউ আপনারা একটু লক্ষ্য করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করবেন দেখেন এদিক থেকে আমাদের বিন্দুর এই মার্ক মোটা মার্ক দেখা যাচ্ছে আর এদিকে আমাদের বিন্দু আছে তো দেখা যাচ্ছে যে এটা আমাদের সোর্স এই এটা গেট এটা ড্রেন তাহলে এদিক থেকে এই ডায়ারটিকে এখানে ইন করলো এদিক থেকে আউট হলো এদিকে ইন করলো এদিক থেকে আবার সোর্স দিয়ে আউট করে এই হচ্ছে যে রেজিস্টর এটা আমাদের ফিরিভেল রেজিস্টর অর্থাৎ এইটুকু সেকশনটা হচ্ছে আমাকে প্রোটেকশন সার্কিট হিসাবে ব্যবহার করা হয়েছে কি সার্কিট হিসেবে প্রোটেকশন সার্কিট তাহলে আমরা অফলাইন দেখে নিলাম অফলাইনে কীভাবে দেখতে হয় দেখেন আমরা আবার দেখাচ্ছি ট্রেসিংটা আমরা এখান থেকে ডার্ড পেলাম ডাডের অপর মাথাটা আমাদের গ্রাউন্ডে চলে গেলো ডাড অপর মাথাটা আমাদের কোথায় চলে গেল আমরা এখান থেকে আমাদের ডায়ার্ড পেলাম ডায়ডের এখানে আমরা পেলাম পেয়ার পর আপর মাথা আমাদের গ্রাউন্ডে চলে গেল গ্রাউন্ডে যাওয়ার পর এখানে আমরা আর অন্য জায়গা আর পাবো না তাহলে এখান থেকে আমাকে আমাদের এই মোসপেডের সর্ষে পাবো সর্ষে পাওয়ার পর এই সাইডে পাবো না তারপর আমাকে আবার কষ্ট করে এখানে যেতে হবে এখানে ড্রেনে যেতে হবে ড্রেন থেকে আমাকে আবার আর একটা কম্পোনেন্ট খুঁজে বের করতে হবে এই কম্পোনেন্টটা পেয়ে গেলাম ড্রেনে গেল। ড্রেন থেকে আবার আমাকে সর্ষে চলে যেতে হবে যেহেতু আমাদের এখান থেকে আর এখানে কন্টিনিউটি করবে না এখানে গিয়ে আমাদের এই ফিরিবেল রেজিস্টার খুঁজে বের করতে হবে তো দেখা যাচ্ছে যে আমাদের এই বোল্টিন সার্কিটটাই হচ্ছে যে টেকনিক্যাল সিট এরপর আর স্টেপ হচ্ছে যে কিভাবে আমরা যাব ফলো করব দেখেন আমরা অফলাইন অলরেডি আধারবোর্ডে আমরা টেস্ট করে দেখিয়েছি কারেন্ট ছাড়া এখানে কারেন্ট নেই অর্থাৎ আমাদের নাম্বার থ্রি স্টেপ পার করলাম ব্লক ডায়গ্রাম দেখেছি টেকনিক্যাল সিট কিভাবে হয় সেটা দেখেছি অফলাইনে কিভাবে মাদারবোর্ড ট্রেসিং করতে হয় সেটা দেখেছি এবং অফলাইন ধরে টেকনিক্যাল সিটে এই দুটাতে কিভাবে আমরা নতুনভাবে আরেকটা টেকনিক্যাল সিট তৈরি করা যায় সেটা দেখেছি এখন আসেন আমরা অ্যাসকেমেটিক ড্রাইগ্রাম ফ্রম মাদারবোর্ড ট্রেসিং কিভাবে অ্যাসকেমেটিক ড্রাইগ্রাম থেকে আমরা মাদারবোর্ড ট্রেসিং করবো সাধারণত অ্যাসকেমেটিক ডাইগ্রামগুলো এরকম হয়ে থাকে আমাদের বোল্ট সার্কিটটা কীভাবে আমরা চিনবো সাধারণ আমাদের এই মাদার বোর্ডে দেখা যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন এটা আর একটা ল্যাপটপ মাদার বোর্ডের ডায়গ্রাম আমরা এখানে একটু দেখি আর মাদারবোর্ড মাদার আমাদের কী কাজ করেছে এই মাদার বোর্ডের জন্যই আমাদের এই অ্যাসকেমেটিক ডায়গ্রামটা ওকে আমরা একটু দেখি এখানে আমাদেরকে সিট নাম্বার কি বলেছে এক থেকে সাতচল্লিশটা হচ্ছে আমাদের সিট এক থেকে সাতচল্লিশটা আমাদের শিট দেখেছেন এক অফ ওয়ান অফ ফর্টি ফোর সিট নাম্বার তা আমরা যখন যাব তখন আমরা ঠিক এভাবে আমরা দেখে নিব তো আমরা একটু যাই যাওয়ার পর আমরা টেকনিক্যাল সিট দেখলাম অর্থাৎ সাতচল্লিশটা পেজ যদি এই ডায়গ্রামটা হয়ে থাকে সবার লাস্টে আমাদের সব সেকশনগুলো থাকে পাওয়ার সেকশন সাপ্লাই সেকশনগুলো সবগুলো আমাদের লাস্টের থেকে থাকে তাহলে আমরা আসেন আমরা একটু বোল্ট সার্কিটে চলে যাব বোল্ডিন সার্কিটটা আমরা কোথায় পাবো বেসিক্যালি আমরা বোল্ডিন সার্কিটটা চার্জিং সার্কিটের সাথে পেয়ে থাকি আসেন আমরা চার্জিং সার্কিটটাকে একটু খুঁজে বের করি চার্জিং সার্কিটটা কোনটা এই হচ্ছে আমাদের বোল্ডিন সার্কিট আমাদের ভোল্ডিন সার্কিটটা কিভাবে হয় দেখেন এ হচ্ছে যে এডি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এ হচ্ছে যে এডি 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 থেকে আমাদের এখানে দেখেন এখানে একটা ডায়ড আছে উপরে ডায়ড এই যে ডিসি ডায়ড ডি জিরো ফোর এটা একটা ডায়ড এ ডায়ড ধরে এখান দিয়ে ধরে এখানে আমাদের এটার ভোটটার আর একটা সিট আছে সেটাতে যাই আমাদের ডিসি জ্যাক ডিসি জ্যাকে যাই এই যে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার সার্কিট এখান থেকে আমাদের অ্যাডাপ্টার সার্কিটটা দেখেন আমাদের এখানে দেখেন জেনারেট করতেছে ডিসিতে এখানে আমাদের দেখেন এডি ডিসি ইন এখান থেকে ফোর ফাইভ নাম্বার পাটা হচ্ছে আমাদের পজিটিভ এখান থেকে সোজা আমাদের এইখান থেকে সোজা এই মোস পেটে গেলো এই সোজ দেখেন খুব নজর দিয়ে দেখেন আপনারা একটু লক্ষ্য করবেন এই এক দুই তিন এটা সোর্স দিয়ে ইন করলো গেট আলাদা এখান থেকে ইন করে এই গেট হওয়ার পর এখানে আউটপুট করবে আউটপুট করার পর এডি নাম্বারে চলে গেছে এখানে এই পুট এইটুকু পর্যন্ত একটা মোসপেড নিয়েই দেখানো হয়েছে এর বাকি অংশটা অর্থাৎ আমরা একটা মোসপেড পেলাম আমরা এখন যেটা পেলাম এই মোসপেডটা পেলাম হ্যাঁ এর বাকি অংশটা আমাদের চলে যাবে দেখেন একটা জিনিস দেখাই এই প্রথম মোসপেডটা আমরা পেলাম এবার দ্বিতীয় মোসপেডে আমাদের চলে যাবে দ্বিতীয় মোসপেডে কোথায় যাবে আর একটা সিটে চলে যাবে তাহলে আমরা দেখেন আর একটা সিটে যাই সেই সিটটা কোনটা এই সিটটা হচ্ছে তাহলে আমাদের ওখানে সোর্স দিয়ে ছিল এখন আমরা দেখি সোজ দিয়ে ইন হয়েছিল ডেন দিয়ে বেরোছিল সোজ দিয়ে ইন হচ্ছে ড্রেন দিয়ে বেরোছে এখন আমরা একটু দেখি এই যে এডি নামের যেই শেষ অক্ষরটা দেখেছিলাম এডি নাম্বার দিয়ে আবার এখানে ইন হয়েছে ইন হওয়ার পর এখানে আবার ড্রেন দিয়ে ঢুকেছে সোজ দিয়ে বেড়েছে অর্থাৎ এখানে আমাদের ডেন দিয়ে ঢুকেছে সোজ দিয়ে বেরোয় বেরোয়ে এখানে আমরা যে ফিরিবল রেজিস্টারটা দেখতে পাচ্ছি এই ফিরিবল রেজিস্টারটাই হচ্ছে যে আমাদের আউট এখানে আমরা দেখেন কী লেখা একটু লক্ষ্য করেন এখানে একটি লেখা লেখা হচ্ছে ডিসি বি এ টি আউট এই নামও আমরা চলে যাব অর্থাৎ আমরা এখানে যে নামটা দেখেছিলাম লক্ষ্য করবেন এখানে আমরা নামটা দেখেছিলাম এখানে আমরা কী কী নাম দেখেছিলাম ভি ইন এস আর সি অর্থাৎ আসেন প্রথমে দেখি ভি ইন অথবা এস আর সি অথবা ডিসি ব্যাট আউট ভিটি আউট অর্থাৎ এখানে বি এ টি আউট ও ইউটি আউট এভাবে আমাদের লেখা থাকবে অনেক কিছু লেখা থাকবে আমরা বেশিরভাগ কমন পাবো ভি ইন এস আর বেট আউট এগুলো আমাদের কমন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাসকেমেটিক ডায়গ্রামটা আমরা ধরে বুঝতে পারলাম যে বোল্টিন সার্কিটটা কীভাবে বের করতে হয় বা প্রোটেকশন সার্কিটটাকে কিভাবে বের করতে হয় এরপর আসেন আমরা এরপর আমরা দেখি স্টেপ নাম্বার রোলস নাম্বার কত আমরা দেখলাম স্টেপে ওয়ানে দেখলাম ডাইগ্রাম পরে দেখলাম টেকনিক্যাল সিট এরপরে দেখলাম অফলাইন মাদারবোর্ড কীভাবে ট্রেসিং করতে হয় তারপর মানে কারেন্ট ছাড়া কীভাবে মাদারবোর্ড টেসিং করতে হয় এরপরে আসেন আমরা অ্যাসকেমেটিক ডাইগ্রাম দেখেলাম এসকেমেটিক ডাইগ্রামটা কীভাবে আমরা রিড করতে হয় বল্টিন সার্কিট পর্যন্ত মানে এইটুকু পর্যন্ত জাস্ট এইটুকু পর্যন্ত কীভাবে রিড করতে হয় এটা আমাদের একটা ক্লাস বল্টিন সার্কিট ক্লাস এরপর আমাদের ক্লাসটা হবে অনলাইন মাদারবোর্ড ট্রেসিং অনলাইন বলতে আমরা কারেন্ট দিয়ে এখানে যখন আমরা কারেন্টের লাইন দিব এখানে আমাদের ভোল্টেজ আসবে এই মোসপেডে ভোল্টেজ আসবে এখান থেকে ইন হবে এখান থেকে আউট হবে আউট হওয়ার পর আবার এখান থেকে ইন হবে এখান থেকে আউট হবে আউট হওয়ার এই ফিরিবেল রেজিস্টারের মাথায় আমরা উনিশ বল পাবো তাহলে আসেন আমরা অনলাইন আর অফলাইন কিভাবে পরীক্ষা করতে হয় সেটা আমরা দেখলাম এখন আমরা অফলাইন দেখেছি এখন অনলাইনটা দেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি পাওয়ার সাপ্লাই লাইনটাকে দিব এখানে আমরা ভোল্টেজ লাইন দিলাম দেওয়ার পর এখানে আমাদের পোর্ট আছে এই পোর্টের লাইনটা আমরা এখানে নেগেটিভ এবং এখানে পজিটিভ লাইন দিব দেওয়ার পর আমরা এখানে কেবল পাবো এই পোর্টটা পাবো পোর্টটা পাওয়ার পর আমরা এখানে যেহেতু ডেল আমাদের এখানে অ্যাম্পিয়ার আর এইখানে হচ্ছে যে আমাদের ভোল্টেজ এটা রেঞ্জ আর এটা এটা হচ্ছে যে অ্যাডজাস্ট করবেন আর এটা দিয়ে হাই লো করবেন ওকে আমরা এখন মাদারবোর্ডে আমরা সেই ভোল্টেজটাকে দিয়ে দিব ভোল্টেজটা দেওয়ার পর আমাদের কি কিভাবে টেস্ট করতে হয় সেটা আমরা দেখব ওকে আমরা এখানে পোর্টটা পেলাম পোর্টটা পর এখানে আমরা কনভার্টার লাগিয়ে নিব যেহেতু এক একটা পোর্টের কনভার্টার এক এক রকম তো সেটা দেখব তো আমরা ইন করালাম ইন করানোর পর আমাদের ভোল্টেজটা এখানে এবার অফলাইনে দেখলাম এবার অনলাইনে কিভাবে ট্রেসিং করতে হয় সেটা আমরা দেখব আসেন আমরা টোয়েন্টি ভোল্ট দিব যেহেতু আমাদের যেহেতু আমাদের বুঝতেই হচ্ছে যে আমাদের ডিসি পোর্টে বিশ বোল্ট আছে তো একটু লক্ষ্য করবেন বিষ বোল্টটা আমরা দিলাম এখান থেকে আমাদের ইন হলো তো আমরা এখানে নেগেটিভ ধরবো নেগেটিভ হচ্ছে যে এই সব সেকশনগুলোকে নেগেটিভ বলা হয় আর এখানে লাল কেবল দিয়ে আমাদের ভোল্টেজ ইন হবে এখানে আমরা ধরবো আমাদেরকে উনিশ বোল্ট সামথিং দেখাচ্ছে উনি উনিশ পয়েন্ট ফাইভ থ্রি অর্থাৎ ওয়ান নাইন পয়েন্ট ফাইভ থ্রি অর্থাৎ উনিশ পয়েন্ট তেপ্পান্ন ভোল্টেজ আমরা পাচ্ছি ওকে এরপরে আমাদের এখান থেকে ভোল্টেজটা চলে যাবে পিছনে যেহেতু আমরা টেকনিক্যাল সিট এঁকে নিয়েছি এখান থেকে আমাদের উনিশ বোল্ট পেয়েছি এই ডায়ডে ডায়ডে আমরা উনিশ বোল্ট পেয়েছি এখানে আমরা উনিশ বোল্ট পাবো ওকে আমরা একটু যাই এই নেগেটিভে ধরবো নেগেটিভ ধরে এই ডায়ডে ধরবো দেখেন এই নেগেটিভ ধরে এই ডায়োডে ধরবো উনিশ তো এই ডায়ডে ধরলাম দেখেন আবার উনিশ আপনারা এখানে লক্ষ্য করবেন উনিশ বল পেলাম আচ্ছা এরপর আমাদেরকে বলছে যে আমাদেরকে কি বলছে যে মোসপেডে এখানে সোর্সে ইন হবে উনিশ বল আউটও হবে উনিশ বল তাহলে আসেন আমরা ইনে দেখি এখানে ইন ইনে ধরলাম আপনারা লক্ষ্য করেন উনিশ বল্ট আউট হয়েছে ইন হয়েছে এবার আউট উনিশ বল হবে উনিশ বল্ট আউট হয়েছে তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে ইন হয়ে এখানে আমরা উনিশ বল পালাম আবার সেম এখানে উনিশ বোল্ট আসবে উনিশ বোল্ট আসার পর এখান দিয়ে আউটপুট করবে উনিশ বোল্ট টোটালি আমরা ফ্রি বল রেজিস্টারে উনিশ বোল্ট পাবো তাহলে শিক্ষাত বন্ধুরা আমরা এখানে প্রথম মসপেটে ইন হলো উনিশ বোল্ট আউট হলে উনিশ বোল্ট আবার সেকেন্ড মোস্টেডে উইন হলো উনিশ বোল্ট আউট হবে উনিশ বোল্ট এবং শেষে রেজিস্টরে উনিশ উনিশ বোল্ট আসবে এই যে উনিশ বোল্ড আসলো আর আউট হবে উনিশ বোল্ট তো সো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম দেখেন খুব মনোযোগ দিয়ে এ হচ্ছে যে আমাদের মেইন মোসপেড আর এ হচ্ছে যে আমাদের সেকেন্ড মোসপেড মেন মোসপেডে অর্থাৎ এখান থেকে আসার পর এখানে উনিশ বোল্ট ঢুকবে ঢুকার পর এখানে আমাদের আউটপুট হবে উনিশ বোল এই মোসপেডে আবার সেম এখানে সেকেন্ড মোসপেডে ঢুকবে উনিশ বোল আবার আউট হবে আমার উনিশ বোল আবার এখানে আমাদের ফিরিবল রেজিস্টার দেখতে পাচ্ছি এই ফিরিবল রেজিস্টার ঢুকবে উনিশ বোল আউট হবে আমাদের উনিশ বোল্ট তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে অনলাইনে আমাদের ট্রেসিং করানো হয় সেকেন্ড আমরা সব দেখতে পেলাম অর্থাৎ এখানে কারেন্ট রেখে আমরা প্রথমে ব্লক ডাইগ্রাম দেখলাম টেকনিক্যাল শিট দেখলাম তারপর অফলাইন মাদার মানে কারেন্ট ছাড়া কীভাবে মাদার বোর্ড করতে হয় সেটা দেখলাম এরপর আমাদের অ্যাসকেমেটিক ডাইগ্রাম ধরে কিভাবে বোল্টিং সার্কিট বের করতে হয় সেটা দেখলাম এরপর আমাদের কারেন্ট দিয়ে কিভাবে অনলাইন মাদার বোর্ড কীভাবে ট্রেসিং করতে হয় সেটা দেখলাম ফল ফাইন্ডিং অ্যান্ড ট্রাভেল শুটিং ফল ফাইন্ডিং হচ্ছে যে যদি আমাদের এই বোল্টিং সার্কিটে উনিশ বোল্ট না থাকে তাহলে মাস্ট বি আমাদের ল্যাপটপ ডেট থাকবে অর্থাৎ ডেড হবে তো যদি আমাদের উনিশ বোল্ট অ্যাডাপ্টার থেকে না যায় ব্যাটারি দিয়ে অবশ্যই আমাকে চলতে হবে কারণ আমরা ব্লক ডায়গ্রামে আমরা কি দেখেছি ব্লক ডায়গ্রাম দেখেছি আমরা এখানে উনিশ বল পাচ্ছি না অ্যাডাপ্টার দিয়ে তাহলে ব্যাটারি লাইন দিয়ে তো অন্তত আমাকে মাদার বোর্ডটাকে চালু করবে যদি ব্যাটারি দিয়ে মাদার চালু করে তাহলে মাদার বোর্ড আর সার্কিট আমাদের ওকে আর অ্যাডাপ্টার দিয়ে যদি আমাদের না চালু করে তাহলে আমাদের ভি ইন বা এসআরসি বা বি ডিসি ব্যাট আউট এইটা আমাদের খারাপ এই সার্কিটটা আমাদের খারাপ তাহলে আমাদের এই সার্কিটটা খারাপ মেন্স হচ্ছে এইখানে খারাপ এইখানে আমাদের ট্রেসিং করতে হবে এখানে মসপেড অন হচ্ছে কিনা অফ হচ্ছে কিনা সেটা আমরা দেখব এই দুটো সেম অন অফ মানে আমাদের মসপেট অন না হলে আমাদের চলবে না আউটপুট দিবে না তো মসপেটগুলো কি ঠিকমতো কাজ করতেছে কিনা বা শর্ট আছে কিনা সেটা আমরা ট্রেসিং করে দেখব এরপর আমাদের এখানে ডিসি ইনপুট হওয়ার পর গোড়ায় আমাদের আউটপুট পাচ্ছি কিনা সেটা দেখব কয়েল আমার ঠিকমতো কাজ করতেছি কিনা ভোল্টেজ আউটপুট দিচ্ছে কিনা সেটা আমরা দেখবো বা ক্যাপাসিটার বা ফিউজ বা আমাদের এখানে আছে ডায়ড বা যে কোনো জিনিস আমাদের খারাপ আছে কিনা এইটুকু সেকশনকেই দেখবো যেহেতু এখানেই আমাদের গণ্ডগোল তাহলে আমরা ফল ফাইন্ডিং কী করবো এখানে আমাদের টাবল শ্যুটিং দেখলাম এখানে আমাদের ফল ফাইন্ডিং বুঝলাম তো শিক্ষার্থী বন্ধু যেহেতু এটা ড্যামো ক্লাস আপনাদেরকে ড্যামো ক্লাসের উদ্দেশ্যে আমি তারপরও মোটামুটি যতটুকু না দেখালেই নয় আমি দেখ সেটুকু দেখালাম দেখানোর পর আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে কিং আর ল্যাপটপ সলিউশন কীভাবে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো নিয়ে থাকে এবং এস্টেমেটিক ডায়গ্রাম কিভাবে রিড করতে হয় আপনি এস্টেমেটিক ডায়গ্রাম হানড্রেড পারসেন্ট রিড করার মতো আমরা কৌশল দেখিয়ে দিব এবং এসকেমেটিক ডাইগ্রামে এত বড় একটা কে বা কে আপনারা রিড করতে পারবেন না বিধে আমরা শর্ট শর্ট করে আমরা টেকনিক্যাল শিটের মাধ্যমে আগে আপনাকে ধরিয়ে দিব ধরিয়ে দেওয়ার পর তারপর আমরা অ্যাসকেমেটিক ডাইগ্রামে চলে যাব। এই রোলস অনুযায়ী আমরা এখানে যতগুলো লেসেন আছে প্রত্যেকটা লেসেন আমরা আমরা এই ছয়টা স্টেপ নিয়ে ক্লাস দিয়ে থাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ট্রেনিং সেন্টার কখনো একটা শিক্ষার্থীকে ধোকা দিয়ে থাকে না আমাদের ট্রেনিং সেন্টারটা এমনভাবে টিচ এবংভাবে টিচ বা এমনভাবে টেকনিক এবংভাবে আমাদের কাজগুলোকে প্র্যাকটিক্যালি তারপর থিওরিক্যালি দেওয়া হয় যেগুলো পেলে যে কোনো স্টুডেন্ট যে কোনো শিক্ষার্থী আমাদের ক্লাস পাওয়ার সাথে সাথে সে হাতে কলমে কাজ করতে পারবে ইনশাল্লাহ সেই গ্যারান্টি আমরা ক্লাস বুঝেই আমরা দিয়ে থাকি এবং হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বা স্যাটিসফ্যাকশান দিয়ে আমরা ক্লাসটাকে বুঝিয়ে থাকি ও স্টুডেন্ট যদি আমাদেরকে বলে যে হ্যাঁ আমরা এই লেসেনটা বুঝেছি এই লেসেন আমরা এক নাম্বার লেসেন আমরা বুঝে ফেলেছি তখন বুজার শেষ হওয়ার পর আমরা সেকেন্ড লেসেনে চলে যাই যতক্ষণ পর্যন্ত না স্টুডেন্ট প্রথম লেসেন না বুঝেছে ততক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ড লেসেনে যেতে চাই না অর্থাৎ আমরা যেতে পারি না প্রথম লেসেন শেষ করব তারপর আমরা দ্বিতীয় লেসেনে যাব। দ্বিতীয় লেসেন আবার আমরা স্টুডেন্টের কাছ থেকে দেখবো পরীক্ষা করব। সে ছটা স্টেপ ফলো করে কাজ করতে পারতেছি কি না এখানে ছটা স্টেপ ধরে ফলো করে কাজ করতে পারতেছি কি না এগুলো পরীক্ষা করব পরীক্ষা করার পর তারপর আমরা আবার থার্ড লেসেনে চলে যাব। তৃতীয় লেসেনে যাব তৃতীয় লেসেনের তো সেম এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ নেওয়া হবে যদি সে পারে আমরা এইভাবে করে প্রত্যেকটা লেসেনে চলে যাব। অর্থাৎ আশা করি শিক্ষার্থী বন্ধুরা কিংবা ল্যাপটপ সিলেকশনে ক্লাস করার পর আপনারা খুব ভালোই অন্য অন্য স্টুডেন্টের অন্য অন্য ট্রেনিং সেন্টারের স্টুডেন্টের তুলনায় আমার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ রহমতে ইনশাল্লাহ তারা ভালো করতে পারবে এবং আমি দেশের জন্য হয়ে খুব ভালো একটা নিউজ দিতে চাই আমাদের সরকার যে ডিজিটাল ডিজিটাল যে যুগ বা ডিজিটাল যে প্রযুক্তি দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন ইনশাল্লাহ আশা করি আমরা পারব আমরা যদি সরকারের সাথে সরকার অবশ্যই ভালো দিক চায় আমরা জনগণরা যদি সেটা ভালোভাবে নিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরাও সামনের দিকে এগিয়ে যাব সরকার সবগুলো একসাথে তো আমাদেরকে সুযোগ সুবিধা দিতে পারে না তো যেইটুকু সুযোগ সুবিধা দেয় ওইটুকুই যদি আমরা নিতে পারি ঠিক মতো তো আমরা আশা করি ইনশাল্লাহ সামনের দেশগুলোর সাথে আমরা যেমন আমাদের দেশ ইন্ডিয়া যেভাবে আগিয়ে এগিয়ে গিয়েছে তারপর আমাদের মালয়েশিয়া যেভাবে আগিয়ে গিয়েছে চায়না যেভাবে এগিয়ে গিয়েছে ঠিক ইনশাআল্লাহ বাংলাদেশের আমরা যারা আছি তারা ইনশাআল্লাহ এগিয়ে যাব আমরা সেই পদ্ময়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ